তো নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি বিকাল শুরুতে আজকে বেশ কিছু নিউজ অ্যান্ড আপডেটগুলো দেখব এবং বিটকয়েন কোন জায়গায় আছে সেটা দেখবো এবং ক্রিপ্টো অ্যানালিসিস ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখব বর্তমান কী পরিস্থিতি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফিয়ার অ্যান্ড গ্রিন ইন্ডেক্স সিক্সটি নাইন এবং বিটকয়েন কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট আপ এবং ইথিডিএম কিন্তু থ্রি পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট আপসাইড নিয়েছে এবং সমস্ত কয়েন কিন্তু অল্ড কয়েন পাম্প করছে এটাই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বর্তমান নিউজ এবং সাঁইতিরিশ হাজার ডলার বিটকয়েন কী করে গেল এটা একটা বড়ো কোশ্চেন আপনাদের কাছে বিটকয়েন এই যে জায়গায় আছে এবং গত কালকে কিন্তু আমাদের মনে হচ্ছিল বিটকয়েন কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু পঁয়ত্রিশ হাজার ডলার টাচ করতে পারে নিচের দিকে নামতে পারেন সেইটা না হয়ে কিন্তু বিটকয়েন সাঁইত্রিশ হাজার ডলার গেল বর্তমানে কিন্তু সাঁত্রিশ হাজার একশো ডলারের ওপর কিন্তু স্টেবেল আছে এবং এই জায়গায় কেন থাকছে বিট কয়েন এবং কেন পাম্প মার্কেটে অল্ট কয়েন যথেষ্ট ভালো পাম্প করছে কেন এটা কিন্তু আপনাদের জানতে হবে তো জানতে গেলে ফার্স্টেই চলে যাব আমরা কিন্তু কোথায় না আর্জেন্টিনায় আর্জেন্টিনায় যাব না মানে আর্জেন্টিনা থেকে যে নিউজটা এসছে সেটা দেখব সেটা হচ্ছে আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জেভিয়ার মিলেই তো ইনি হচ্ছেন বিটকয়েন ফ্রেন্ডলি একটা প্রেসিডেন্ট যে প্রেসিডেন্টটা বলা যায় কিছুদিন আগে নির্বাচিত হয়েছিল এল সালভাদোরে তারপর থেকেই কিন্তু এল সালবাদর কান্ট্রি যে আছে সেটা কিন্তু বিটকয়েন ফ্রেন্ডলি এবং লিগাল টেন্ডার কিন্তু ঘোষণা হয়েছে এবং সেম কিন্তু আর্জেন্টিনাতেও হতে পারে বিটকয়েন ফ্রেন্ডলি এবং তার সাথে সাথে লিগাল টেন্ডার এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং এটা যদি হয় তাহলে কিন্তু যথেষ্ট বড়ো একটা পজিটিভিটি মার্কেটে তো এসছে এবং এটা কিন্তু ছেড়ে যাবে এবং মার্কেট কিন্তু এখান থেকে দারুণ আপসাইড নিতে পারে তার সাথে সাথে বিটকয়েনের ইটিএফের নিউজ এবং সমস্ত জিনিস মিলিয়ে মোটামুটি কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু আপসাইড যাওয়ার জোর সম্ভাবনা থাকবে যদি এ এমন কিছু ঘোষণা তিনি কিন্তু প্রেসিডেন্ট পদে বসেই ঘোষণা করেন তো যেটা কিন্তু বলা হচ্ছে যে ম্যাক্সিমাম চান্স কিন্তু হতে পারে এবং তিনি কিন্তু জেভিয়ার মিলেই ইনি যে ছিলেন ইনি কিন্তু যে সেন্ট্রাল ব্যাঙ্ক আর্জেন্টাইন চিনার ওনাকে কিন্তু বলেছেন টোটালি কিন্তু একটা স্ক্যাম সেন্ট্রাল ব্যাঙ্কে কিন্তু উনি স্ক্যাম বলেছেন টোটাল এবং বিটকয়েনকে তিনি কিন্তু আগামী দিনের বলা যায় একটা পরিত্রাতা হিসেবে দেখছেন আর্জেন্টিনাতে তার কারণ জানেন আপনারা আর্জেন্টিনাতে কিন্তু ইনফ্লেশান একটা বড় ফ্যাক্টর এবং আমেরিকার ওই দেশগুলোতে আর্জেন্টিনা ব্রাজিল এইসব দেশগুলোতে কিন্তু মানে গরিবই একটা অনেক বড় সমস্যা এবং সেই কারণে কিন্তু এই প্রেসিডেন্ট কিন্তু বিটকয়েনকে আনতে চাইছেন ইনফ্লেশানটাকে কন্ট্রোল করার জন্য এবং আর্জেন্টিনার মোটামুটি যে জিডিপি আছে সেটা হচ্ছে প্রায় ছশো একুশ বিলিয়ন ডলারের মতো তো সেই জিডিপিটাকে কিন্তু টোটালি কন্ট্রোল করতে পারে বিটকয়েন এমনটাই কিন্তু তিনি বিশ্বাসী এবং এইভাবেই কিন্তু তিনি বলেছেন প্রিভিয়াসলি সমস্ত ইন্টারভিউ কিছু টুইটারে ভাইরাল হয়েছে সেই জায়গায় কিন্তু এই মিলেই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পদে কিন্তু বসতে চলেছে যেটা হচ্ছে প্রেসিডেন্ট পদ এবং তিনি কিন্তু দুমাস আগেই ঘোষণা করেছিলেন তিনি কিন্তু যদি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন তিনি কিন্তু বিটকয়েন নিয়ে অনেক বড় কিছু করতে যাবেন এবং সেটাই কিন্তু হয়েছে এবং ব্লুমবার্গের রিপোর্টও চলে এসেছে আপনারা বুঝতে পারছেন সেই কারণে কিন্তু বিটকয়েনের গতকাল রাত্রিরে পাম্প এবং সেই কারণে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণ বিটকয়েন স্টেবল আছে এবং এখান থেকে কিন্তু আপসাইড হতে পারে যদি কিছু বড় ঘোষণা আসে আর্জেন্টিনার তরফ থেকে আর্জেন্টিনা মানে এতদিন আমরা দেখেছি এলসালবাদর এল সালবাদর কান্ট্রিটা কিন্তু অত বড় নয় ও তার জিডিপিও কিন্তু অত বেশি বড়ো নয় এবং যদি আমরা দেখি টোটাল যে জিডিপি তার মধ্যে কিন্তু একশোর ওপরে স্থান এলসালভাদরের কিন্তু আর্জেন্টিনা যদি দেখি টোটাল যে জিডিপি আছে সারা পৃথিবীর মধ্যে তাহলে কিন্তু পঁচিশ নম্বরের মধ্যে কিন্তু পঁচিশ সাতাশ নম্বরে কিন্তু থাকে তো অনেক বড়ো একটা দেশ হিসেবে বড় জিডিপি হিসেবে কিন্তু আর্জেন্টিনা উঠে আসবে এবং আর্জেন্টিনা থেকে কিন্তু এই নিউজটা যদি আসে যে আর্জেন্টিনায় এরকম ক্রিপ্টো হাব হচ্ছে বা বিটকয়েন ফ্রেন্ডলি হচ্ছে বা যদি লিগাল টেন্ডার আগামী দিনে ঘোষণা হয় বিটকয়েনের প্রাইস কিন্তু স্কাই রকেট হবে এটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই এর মানে কিন্তু এটা নয় শুধুমাত্র এরপর থেকে আপসাইডই যাবে বিটকয়েন বিটকয়েন ডাউন যাবে না এরমটা কিন্তু অ্যাজিউম করা হচ্ছে কোথাও কিন্তু এখনও ঘোষণা হয়নি যে উনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন এমনটা কিন্তু নয় তিনি নির্বাচিত হওয়ার আগে কিন্তু এমনটা বলেছিলেন যে এমনটা কিন্তু তিনি করবেন অনেক সময় আমরা দেখি পদের যে চেয়ার সেটাই বসার পরে কিন্তু চেঞ্জ হয়ে যায় ডিসিশান কথাবার্তা চেঞ্জ হয়ে যায় সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় যেমনটা আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না এসিসির যে চেয়ারম্যান গ্যারি গ্যান্সলার তিনি কিন্তু দু হাজার যখন ওই পদে ছিলেন না তখন কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে ভালোবাসতেন ভালো কথা বলতেন কিন্তু যখনই তিনি কিন্তু সিসি চেয়ার পদে বসলেন তখন কিন্তু টোটালটাই উল্টে গেল তো এটা হচ্ছে একটা উদাহরণ এগুলো কিন্তু মাথায় রাখবেন এই জিনিসগুলো কিন্তু হয় নেক্সট যে ব্যাপারটা যেটা নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে প্রচুর আপনারা শুনেছেন যে স্যাম অল্টম্যান ওপেন এআই বা চ্যাট জিপিটি যেটা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছিল চ্যাট জিপিটির যে সিও স্যাম অল্টম্যান তিনি কিন্তু রিজাইন করেছেন যে কারণে কিন্তু যে ওয়ার্ল্ড কয়েন ছিল ওয়ার্ল্ড কোয়ানের প্রাইস কিন্তু একদম ডাউনফলে গেছিল এবং স্যাম ওয়ার্ল্ডম্যান কিন্তু আবারও কিন্তু ফিরে আসতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছিলো কিন্তু স্যাম ওয়াল্টম্যান কোনোভাবেই কিন্তু আর ফিরছে না তার কিন্তু সম্বন্ধ হচ্ছে মানে বলা যায় সম্বন্ধই হচ্ছে মাইক্রোসফটের সাথে মাইক্রোসফটে তিনি যোগ দিচ্ছেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং ওয়ার্ল্ড কয়েনের প্রাইস কিন্তু বলা যায় আস্তে আস্তে কিন্তু রিকভারি নিচ্ছে এবং টুইচের যে সিও তিনি কিন্তু ওয়ার্ল্ড কয়েন বা ওপেন এআইএস সিও হিসেবে যোগ দিচ্ছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো ম্যাক্সিমাম যে সম্ভাবনা সেটা কিন্তু চলে গেছে স্যাম ওয়ার্ল্টম্যান কিন্তু ওপেনইআই থেকে আর থাকছেন না তার নিজের কোম্পানি থেকে বলা যায় নিজে বহিষ্কৃত হয়েছেন এবং সেটাই হচ্ছে ব্যাপার আগামী দিন কিন্তু এটাই হচ্ছে ব্যাপার কতদূর কি করতে পারেন স্যাম পল্টম্যান এবং ওয়ার্ল্ড কয়েন সেটা কিন্তু দেখার ওয়ার্ল্ড কয়েন কোনোভাবেই কিন্তু আমি কোনোদিন সাজেস্ট করি নি এবং ওয়ার্ল্ড কয়েনের যে টোকোনমিক্স সেটা কিন্তু একবারেই ঠিকঠাক নয় সেই কারণে কিন্তু ওয়ার্ল্ড কয়েন আমি কোনোদিনই সাজেস্ট করিনি নেক্সট যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের এই কয়েনটা বিএসটি বা ব্লক স্কোয়ার আপনারা জানেন লাস্ট দিন ধরে বা এক মাস দেড় মাস আগে থেকে আমি শুরু করেছি রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট নিয়ে কথা বলার তখন কিন্তু কেউ বলতো না বর্তমান সময় রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেডের সমস্ত কয়েন কিন্তু পাম্প দেখাচ্ছে র্যালি দেখাচ্ছে সেখানে বিএসটিও কিন্তু যথেষ্ট ভালো পাম্প করছে এবং লাস্ট তিরিশ দিনে প্রায় সাতচল্লিশ পার্সেন্ট প্রফিটের সম্মুখীন আমরা হয়েছি এবং আমি পার্সোনালি বাইং করেছিলাম যথেষ্ট ভালো প্রফিটে আছি এবং আপনাদেরও আমি বলেছিলাম সেই সময় দাঁড়িয়ে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট কিন্তু আগামী নেক্সট বুল রানে কিন্তু একটা দারুণ ট্রেন্ড হতে যাচ্ছে তো অবশ্যই নজর রাখবেন বর্তমানে কিন্তু টেন পার্সেন্ট আপ এবং লাস্ট তিরিশ দিনে প্রায় সাতচল্লিশ পঞ্চাশ পার্সেন্ট আপ এবং এক বছরে কিন্তু একশো সাতাত্তর পার্সেন্ট আপসাইড নিয়েছে তো এই কয়েনটার দিকে নজর রাখবেন মাত্র একশো মিলিয়ন হচ্ছে সেট সাপ্লাই এবং সার্কুলেটিংয়ে প্রায় তেত্রিশ মিলিয়নের ওপর কিন্তু চলে এসছে এবং আকাশ নেটওয়ার্ক রেকর্ডের পর রেকর্ড করছে বলা যায় পাম্পের পর পাম্প নিচ্ছে খুব বেশি কারেকশানও হয়নি এবং যথেষ্ট ভালো কিন্তু আপসাইড দেখাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু আমি বিস্তর আলোচনা করেছিলাম চ্যানেলে তো অবশ্যই যারা কিন্তু এখনও পর্যন্ত প্রফিট করছেন না বা প্রফিট করতে পারছেন না তারা কিন্তু অবশ্যই প্রফিট করার চেষ্টা করুন অবশ্যই টেলিগ্রামে আমাকে জিজ্ঞাসা করতে পারেন পার্সোনালি তার কারণ হচ্ছে আমি আপনাদের জানেন আপনারা কিন্তু সবাই আমাকে মেসেজ করতে পারেন পার্সোনালি আপনাদের নিজের প্রবলেম শেয়ার করতে পারেন তো অবশ্যই ম্যাক্সিমাম কয়েন কিন্তু বর্তমান সময় কিন্তু আপসাইড দেখাচ্ছে এবং তার মধ্যে কিন্তু আকাশ নেটওয়ার্ক নিয়ার প্রোটোকল পলিগন ম্যাটিক সমস্ত কয়েন কিন্তু মোটামুটি র্যালি দেখাচ্ছে তো লাস্ট যেটা বলবো যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশানে আমায় জানাবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওকে লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের বেশি পছন্দ গতকাল রাত্রিটা পেপে এবং কোর কয়েন নিয়ে আলোচনা করেছিলাম সেই আলোচনাটা কি ভালো ছিল এবং আগামী দিন কোন কোন কয়েন নিয়ে আপনারা আলোচনা চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের নিজস্ব কয়েন নিয়ে আমি চেষ্টা করব এক একটা ভিডিওতে চার পাঁচটা কয়েন নিয়ে আলোচনা করার এবং আপনাদের অনেকেই অনেক কয়েন কিনে ফেলেন তারপরে কিন্তু জিজ্ঞাসা করেন এই কয়েনটা কিনবো কি না বা এই কয়েনটা ভালো কি না তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা জিজ্ঞাসা করার পর কিনলে আপনাদের অনেক সুবিধা হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে অবশ্যই লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার কোন কয়েনটা কিনেছেন বা কিনতে চাইছেন আগামী দিনে ভালো লাগে তো সেই অনুযায়ী আমি কিন্তু বলার চেষ্টা করব